দেশ টিভির চেয়ারম্যান ও ঢাকার নয়া আসনের এমপি সাবের হোসেন চৌধুরীর মা রাশিদা হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৩৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে রাশিদা হোসেন চৌধুরীর জন্ম হয়। তার স্বামী শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা। ২০১৪ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কর্ণফুলী গ্রুপের ভাইস চেয়ারম্যান রাশিদা হোসেন চৌধুরীর। বিশেষ করে মা বাবা তাদের যে অবদান এবং হক আমাদের প্রতি রয়েছে, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর কর্ণফুলী গ্রুপের কাকরাইলস্থ এইচআর ভবনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মৃত্যুবার্ষিকী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে রাশিদা হোসেন চৌধুরীর জীবন ও কর্ম সম্পর্কের গুণগ্রাহী ও পারিবারিক ব্যক্তিদের স্মৃতিচারণমূলক আলোচনা হয়। সবশেষে মরহুমার রুহের মাগফিরাত ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ বিশেষ করে মরহুমা রাশিদা হোসেন চৌধুরী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।